अरे बाप रे बाप रे बाप। উহা শুধু আমি একা না, পুরো বাংলাদেশ করতেছে উহা উহা হো। পুরো বাংলাদেশে এখন উহা হো উহা হো হো। এই সাউন্ডটা কিন্তু অনেকের ক্ষেত্রে অন্যরকম, ঠিক আছে? আমার ক্ষেত্রে শুধু আর অনেকের ক্ষেত্রে খুব দুঃসাহসিকতা দেখিয়ে আজকে আমরা স্টুডিওতে চলে আসছি, এবং স্টুডিওতে প্রচন্ড পরিমাণে কত ডিগ্রিতে চলতেছে? 20 তাপমাত্রায় এসি চলতেছে, আর বাইরের তাপমাত্রা 14-15 চলতেছে, এরকম একটা অবস্থা। মানে শীতে যে কি করতেছে, মানে কালকে রাত থেকে হঠাৎ করে শীত চেটে গেছে, শীত চেটে গেছে। আমাকে পাত্তা দাও না, হ্যাঁ আমি আসছি, তোমরা খালি গিয়ে ঘুরে বেড়াইতেছো, নাইটে ঘুরে বেড়াইতেছো। আমার কথা হচ্ছে যে রাগ উঠতেছে তাদের উপর যারা এতদিন ফেসবুকে লিখছে কোথায় ঢাকায় শীত, কোথায় কি আমরা শীতে উদযাপন করতে পারলাম না। হ্যাঁ আমরা শীত উদযাপন করতে যাব, কোথায় শীত আছে এবার? লাও ঠালা কেমন লাগে শীত এবার, শীত দেখাই দিতেছে। শীত কত প্রকার ও কি কি, এবং প্রত্যেকটা প্রকারের উদাহরণ সহ দেখাই দিতেছে। যাই হোক, আপনারা শুনছেন নাট বল্টু দ্য তুফান কিংস অনলাইন ক্যাপিটাল এফএম 94.8 চলবে ঠিক 8টা পর্যন্ত। আর যারা যারা ভাবছেন যে লাইভ হচ্ছে না, রেকর্ডিং হচ্ছে, তাদেরকে বলে দিই এটা লাইভ হচ্ছে। হ্যাঁ লাইভ হচ্ছে, এটা প্রমাণ দেওয়ার জন্য আমরা ফেসবুক লাইভে আছি। www.facebook.com/capitalfm94.8 এ আমাদের ফেসবুক ফ্যান পেজে গেলে দেখবেন যে সত্যি সত্যি আমরা লাইভেই আছি, ঠিক আছে? লাইভ থেকে আমরা দূরে কোথাও নেই। দূরে আছে হলো মিরু, আমি অনেক কিছু থেকে দূরে আছি, অনেক। আমি দূরে আছি পানি খাওয়া থেকে। পানি মানে খাওয়াও বন্ধ, অবশ্যই পানি খেলে তো আবার চাপ মারবে, ঠিক আছে? সো যত পানি কম খাবো এই শীতে তত আমার জন্য ভালো, ঠিক আছে? মানে বিশ্বাস করবো না ভাই, আজকে আমি দুপুরবেলা মানে একটা মানে কি বলবো, পৃথিবীর মানে দুঃসাহসিকতা আমি আজকে একা দেখাইছি। শুধু পৃথিবী না, বাংলাদেশের মধ্যে আমি একা দেখাইছি, ঠিক আছে? মানে আমার মানে আমার সার্কেলের মধ্যে, ঠিক আছে? অনেকেই হয়তো থাকতে পারে। আমি আজকে ঠান্ডা পানি দিয়ে গোসল করছি ভাই, তোরে বুঝতে হবে। আমার তো আজকে গোসল করা মানে ফরজ হয়ে গেছিল, কারণ হচ্ছে গিয়ে আজকে আমি সেলুনে গিয়ে চুল কাটছি। ওরে বাপ রে কি একটা অবস্থা! তুমিও আমার দাড়ি কাটা পরে যখন সেলুনারা বলল যে আমি এখন মানে শ্যাম্পু করে দিছে, তো শ্যাম্পু করে মাথা ধুবে, তো মাথা ধোয়ার সময় আমি বলতেছিলাম যে ভাই গরম পানি নেই? না ভাই আমাদের গিজার নষ্ট। আমি কই গেল রে, ওরে বাবা রে! মাথায় পানিটা ঢালার সাথে সাথে শরীরের ভিতরে একটা মানে রিক্টার স্কেল 9-10 মাত্রা একটা ভূমিকম্প বয়ে গেছে আমার। বুঝতে পারছি তুমি এই জন্যই মানে শেভ করনি আজকে, না? না না শেভও করছি, হ্যাঁ শেভ করছি, ট্রিম করছি ঠিক আছে? ট্রিম কইরা মনে করো যে আমাকে একটা মনে করো অস্থির একটা ঠান্ডা ঠান্ডা স্নাত একটা পরশ বুলিয়ে দিয়েছে আমার শরীরে। এরপর মনে হয়েছে যে মানে এখন আমি চাপায় বরফ খাইতে গেলে বরফ খাইতে পারবো না। তোমার কপালটা আরো ভালো যে মানে তোমার এই যে ট্রিম করতে গিয়ে বা একটু মানে ইয়া করতে গিয়ে তোমার কেটে যায়নি, কেটে গেলে একটু রক্ত বের হতো, আবার বরফ লাগাই দিত, ঠিক আছে? কপালটা ভালো। কালে একটু ব্যথা পাওয়া, একটু রক্ত বের হওয়া, কি একটা দারুণ অভিজ্ঞতা বাবা রে। ওহ না হয়েছে কি আজকে ভাই, আজকে আমি দুপুরে হ্যাঁ এই যে শীতে মানে মানে গোসল করে শুইলাম একটু, আমি যেই কম্বলের নিচে একটু আরাম পাচ্ছিলাম ভাই, বিশ্বাস করবা না আমি কুসুম কুসুম আরাম পাচ্ছি, খুব ভালো লাগতেছে, কুসুম কুসুম আরাম। ঠিক ওই মুহূর্তে আবার মনে করো যে বাথরুম চাপ দিচ্ছে, কেমনটা লাগে তুমি কও? মানে আমি যে আরামটা পাইলাম অমনি আবার শুরু হয়ে গেল। আরে ভাই তখন থেকে আমি মানে কান ধরছি যে না আজকে আমি সারাদিন পানি খাবো না, আমি তখন থেকে এখন পর্যন্ত পানি খাইনি। মানে পানি না খাওয়ার সাথে সাথে মানে পানি খেলে বাথরুম চাপতেছে, তাই বেশি হিসু চাপতেছে। ওফো কি করবো আমি এই শীতকালে, হিসুটাও ইস্যু হয়ে যায়। এই জন্য বলে যে শীতে ফেটেছে ঠোঁট, হ্যাঁ রোদে ফাটবে পোদ। শীত বেড়েছিল গরম বাড়বে, বাড়বে মিথ্যে কথার চর্চা, বাড়বে বেঁচে থাকার খরচা। আসছে 2023, এসব দেখে দিন কাল আমাদের কাটছে ভীষণ বেশ 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 বেশ। না না ওই সাবাস বাংলাদেশে খেয়ে নেই আর, ঠিক আছে? বেশ 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 কাঁপাও বাংলাদেশ, এই শীতে কাঁপাও বাংলাদেশ, বেশ 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 সাবানার বাংলাদেশ, সাবানার। ওকে যারা আমাদের সাথে আছেন তাদেরকে জানিয়ে দিই আপনারা চাইলে আমাদেরকে এসএমএস করতে পারেন এসএমএস এর নিয়ম কি কি বলো এসএমএস করার নিয়ম হচ্ছে না এসএমএস এর নিয়মটা তো আমার মনে নেই নিয়ম মনে নেই তাহলে এসএমএস করো একটা না এসএমএস এর নিয়ম হচ্ছে প্রথমে আপনার নাম তারপর লোকেশন লোকেশন তারপর আপনার মনের কথা তারপর লিখে পাঠিয়ে দিন 26969 এই নাম্বারে এই তো শাবাশ কে বলতে পার নাই এটা প্রথমে বলতে হবে যে আপনারা আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন সিএফ এম স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে নিজের মনের কথা লিখে পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারটিতে এছাড়াও চাইলে আমাদের যে লাইভটি চলছে সেই লাইভের মধ্যে আপনি কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে এসে আপনি নিজের মনের মতো নিজের মনের মাধুরী মিশিয়ে নিজের মনের পপি শাবানা উপবিশ্বাস পূর্ণিমা এবং আর কে পরিমণি মিশিয়ে লিখতে পারেন নিজের মনের কথা লিখে পাঠিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে লিখবেন আর পাঠানোর জন্য 26969 রয়েছে এছাড়াও চাইলে আপনি আমাদেরকে কল করতে পারেন হোয়াট জিনিস মনে করেন শীতে পকেট থেকে হাত বের করতে ইচ্ছে করতেছে না টাইপ করে এসএমএস করতে ইচ্ছে করছে না টাইপ করে কমেন্ট করতে ইচ্ছে করছে না তাহলে বুদ্ধিটাকে টাইপ করে আপনি কল করতে পারেন কল করে আবার পকেট হাত দিয়ে দেবেন পকেটে হাত দিয়ে আপনি মনে করেন নিজের মনের কথাটা বলে দিতে পারেন আমাদেরকে লাইভ বলার জন্য নাম্বারটা তো লিখতে হবে 0255036659 এই নাম্বারে কল করলেই হয়ে যাবে এই যে তুমি পকেট নিয়ে বললা হ্যাঁ এই শীতের মধ্যে কিন্তু সবার হাত পকেটে ঠিক আছে হ্যাঁ যাদের হাত মনে করো যে হুডির পকেট বা জ্যাকেটের পকেটে থাকে তারা ঠিকঠাক আছে যাদের দুই হাত যাদের গায়ে হচ্ছে যে হুডি বা কোনো জ্যাকেট নাই তার মানে তাদের এই সামনে কোনো পকেট নাই ঠিক আছে এরা করে কি প্যান্টের পকেটে হাত ঢুকায় ঠিক আছে হ্যাঁ তুমি ওই মুহূর্তে তুমি আজকে থেকে শুরু করো তুমি এখান থেকে বেরোয় জিজ্ঞাসা করবে যে এই ভাই আপনি যে আপনার হাতে কটা আঙুল হ্যাঁ ও প্যান্টের পকেটে হাত দিয়ে আছে কিন্তু বলবে যে 11টা তখন যদি 11টা বলে তখন তুমি বুঝবে আর পকেট ছেঁড়া আছে ঠিক আছে না এই শীতে সবচেয়ে মুশকিলে থাকে কারা পকেট মারবে ওরা পকেট মারতেই পারে না সবার হাত পকেটে এটা ভালো পকেট কেমনে মারুন সবার হাত পকেটে পকেট মারা পকেট আসলে আসলে খুবই আমাদের তার কাটা মিনিট তো আরেক এক ধাপ আগে আমার বাইকে যখন বসে নিজের পকেট বাদ দিয়ে আমার পকেট হাত দিয়ে কারণ তখন তোমার হাত তো মানে ইয়াতে আমার হাত থেকে মানে বরফের ভিতরে মানে বাইকের হ্যান্ডেল ধরে রাখি তখন বাতাসে হাত বরফ হতে থাকে আর সে নিজের হাত আমার জ্যাকেটে পকেটে দিয়ে গরম করতে থাকে তখন আমার কাছে মনে হয় কি এটাকে আমার জ্যাকেট কিনছি না চুলা কিনছি যে কেউ এসে হাত ঢুকায় গরম করে নিতেছে না সত্যি তোমার ওই মানে পকেটে হাত দিলে আমার হাতটা আসলে গরম হয়ে যায় কারণ হচ্ছে যে তোমার ওই পকেটের সাথে সাথে আরো ব্যাচেলরদের সমস্যা মানে হাত গরম করার জন্য পকেটে দিতেছে বিয়ে করলে বুঝতা হাত গরম করার জন্য বউয়ের সামনে গেলে পিঠে হাত সোজা করে আচ্ছা এই যে এই শীত এখন আজকে মানে কালকে থেকে খুব শীত এখন তুমি বলো এই শীতের মধ্যে যারা মানে অপরাধী আছে তাদের শাস্তি কি সর্বোচ্চ শাস্তি কি এই শীতে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে গিয়ে ওদের প্রথম বরফের সাথে বাইন্ধে রাখতে ঠিক আছে ওদেরকে প্রথমে বরফের সাথে পিঠ লাগে ও ভা এটা ভাবতেই কেমন বলতেছি খালি গায়ে ওকে হ্যাঁ একদম বরফের মধ্যে শোয়া ওটা বাইন্ধা রাখতে ডিম থেরাপি না বরফ থেরাপি বরফ থেরাপি বাইন্ধা রাখতে হবে আর উপর দিয়ে একদম চিলটে একটা ঠান্ডা পানি শরীরের উপর দিয়ে কেমন যদি কাবা যাবা লাগতেছে ভাবতেই যে আপনি ভাবেন চোখ মিলে চোখ বন্ধ করে ভাবতেন ওকে একদম খালি গায়ে একটা বরফের উপর সময় দিছে পিঠটা একদম মনে কর বরফ ও তারপরে ঠান্ডা পানির বোতল থেকে একদম চিলতে করে ঠান্ডা পানি তোর গায়ের উপর দিয়ে এর চেয়ে গুলি করে মেরে ফেলা অনেক ভালো আমি তোমার জন্য আরেকটা কথা বলি শীতের মধ্যে আমি অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছি ঠিক আছে আমার বাসায় তো দুইটা বাথরুমে দুইটা ইয়ে আছে তো আমি আজকে হাই কমোডে বসবো না বসবো না পাশে আরেকটা আছে প্যান আমি ওটাতে গিয়ে বসবো হাই কমোডে না ভাই ঠিক আছে কমোডে যে বসবে না প্যানে তো আরো কষ্ট কি কষ্ট না এই শীতে পানির অপচয় কমানো উচিত টিস্যুর অপচয় বাড়ানো উচিত আমরা টিস্যু ব্যবহার করবো হ্যাঁ সব ইস্যুতে পানি ব্যবহার করা ঠিক না অবশ্যই বসুন্ধরা টিস্যু অবশ্যই অবশ্যই চলো না বসুন্ধরা যাই অনেক গরম আছে মানে শীত থেকে বাঁচার প্রথম উপায় কি শীত থেকে বাঁচার প্রথম উপায় হচ্ছে যে মনে করো যে শীত নাই মনে করো শীত নাই মনে করো যে একটা পাগল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর গায়ে কোনো শরীরে কাপড় চাপড় কিচ্ছু নেই তুমি একটা পাগল ব্যাস পাগল পাগলের মতোই আজকে বাইক চালায় এলাম আমি। তাই তো দেখলাম এই যে জামা একটা পাতলা একটা হুডি, এই হুডি থেকে শীত মানে আমি বাইক চালাইতেছিলাম আমার কাছে মনে হচ্ছে আমি খালি গায়ে বাইক চালাইতেছিলাম। না আমি তো দেখলাম পরে তুমি এখানে এসে হেলমেট সহ খুলে ফেলছো। হ্যাঁ জিদ শীতের সাথে জিদ রাগ করে দেখি তুই কত শীত লাগাইতে পারিস, আমার শীতের সাথে রাগ করে আমি কাজটা করছি। যাই হোক এখন আর রাগ করা যাবে না, এখন যেতে হবে ছোট্টটা বিরতিতে, কেউ কোথাও যাবে না। কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে নাট বল্টু দা টু ফোন কিংস, চলবে ঠিক 8টা পর্যন্ত। ফিরবো ছোট্ট বিরতির পর।